স্বাধীনতা কবে হয়েছিল আমাদেরকে মাথা চুলকে বলতে হবে, তাহলে সেই 1757 সাল, তাহলে বলবো কি আমরা, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেরকম একটা চক্রান্ত বর্তমানে চলছে। বিভিন্ন ক্লিপ আমাদেরকে বলছে, আজকে আপনারা অবাক হয়ে যাবেন যে লেখা এখন অবধি প্রথম দিকটা তদন্ত করছিল CID এবং কলকাতা পুলিশ, তারা আজ পর্যন্ত সাংবাদিক সম্মেলন করে না, কারণ সব জায়গায় একটা গোপন থাকার প্রয়োজন আছে। কিভাবে সরকার, কিভাবে পুলিশ তাদের নিজেদের আইন মোতাবেক একটা বিচার ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা ফোরকাস্ট করে না। আজ পর্যন্ত কলকাতা পুলিশ ফোরকাস্ট করেনি, আজ পর্যন্ত CID CBIরা ফোরকাস্ট করেনি। তাহলে আজকে বলুন তো, যারা ফেসবুক বিশেষজ্ঞরা আছে তারা কীভাবে জেনে গেল, কীভাবে জেনে গেল যে 118টা দাগ আছে, কীভাবে জেনে গেল কলার বন ভেঙেছে না পাঁজর ভেঙেছে, বলুন তো কীভাবে জেনে গেল যে আজকে বলতে বাধ্য হচ্ছি, আজকে যে মারা গেছে মুখে খারাপ কথা বলতে বাধ্য হচ্ছি, যৌনাঙ্গে 150 গ্রামের বীর্য পাওয়া গেল, কোথাকার তথ্য? এই তথ্য দিয়ে বিশৃঙ্খল করছে, এই তথ্য দিয়ে আমাদের মস্তিষ্ককে বিভ্রান্ত করছে, এই তথ্য দিয়ে এলাকার যুব ছাত্রদেরকে আজকে বিভ্রান্তকর পরিবেশে ফেলে একটা নৌরাজ্য সৃষ্টিকর পরিবেশ করতে চাইছে, রাজনৈতিক আন্দোলন তৈরি করার চেষ্টা করছে। যেমন বাংলাদেশের ছাত্র রাজনীতিটাকে হ্যাক করে নিল জামাতুল সংগঠন বা BNP, তাদের যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করলো, ঠিক তেমন কায়দায় কিন্তু আমাদের পশ্চিমবাংলাকে লণ্ডভণ্ড করতে চাইছে। আজকে বলুন, একটা হসপিটাল ভাঙচুর করলো, আপনারা দেখেছেন, সেই ক্লিপ দেখেছেন, জাতীয় পতাকা রয়েছে, কি লজ্জাজনক! আমরা এই 78তম স্বাধীনতা দিবস উদযাপন করলাম, আর সেই রাতে আমাদেরকে একটা দেখতে হলো ভিডিও ক্লিপ, যেখানে দেখা যাচ্ছে জাতীয় পতাকা নিয়ে আমাদের ভারতবর্ষের মানুষ তারা ভাঙছে আজকে হসপিটালে। আজকে লজ্জা, 78 বছর স্বাধীনতার পরও আমাদের এই লজ্জার ভিডিও আমাদেরকে দেখতে হলো, আমরা কি আজও স্বাধীন হতে পারিনি? আজকে হসপিটাল ভাঙছি সেটা কার? আজকে বলুন, যে হসপিটাল তৈরি হয়েছে সেটা আমাদের ট্যাক্সের পয়সায় আজকে তারা ভাঙচুর করছে। দেখবেন DIFI-এর পতাকা আছে, আর এক দলের জাতীয় পতাকা আছে, যারা জাতীয় পতাকা রয়েছে সেটাও দেশের পতাকা, আর DIFI হচ্ছে CPM-এর পতাকা, তারা ভাঙচুর করে চলে গেল। যদি বলেন তারা কেন করলো, তাদের কী লাভ? আপনাদেরকে মনে রাখতে হবে, কিছু ছাত্র যুবকে এই পতাকা দিয়ে আন্দোলন করিয়ে দিল, আর পুলিশ যদি মাথা গরম করে গুলিয়ে চালিয়ে দিত, সেই লাশ নিয়ে আজকে আন্দোলন চলত কলকাতা রাজপথ। সে স্যালুট জানাই পুলিশ প্রশাসনকে, যারা মার খেয়েছে, যাদের চোখ নষ্ট হয়েছে, যাদের পা ভেঙেছে, মাথা ভেঙেছে, মার খেয়ে ইউনিফর্ম খুলতে বাধ্য হয়েছে, কিন্তু তারপরও তারা গুলি চালায়নি। কেন জানেন? মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল ছাত্রদের আন্দোলনের উপরে গুলি চালানো যাবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল যারা আন্দোলন করছে তারা ন্যায্য আন্দোলন করছে, তাদের আন্দোলনকে থামানো যাবে না, সেই আন্দোলনকে আমরা সাপোর্ট করি। পুলিশ নির্বিকার মার খেয়েছে, গুলি চালায়নি, লাঠি চালায়নি, ছুটে পালিয়ে গেছে, বিভ্রান্তকর পরিস্থিতি। কিন্তু রাজনীতি করতে চেয়েছিল এই বাম আর রামেরা, যারা করতে চেয়েছিল যে পুলিশ গুলি চালাক, গোটা 20-50টা লাশ পড়ে যাক, সেই লাশ নিয়ে আমরা আন্দোলন করব এবং গোটা পশ্চিমবাংলায় একটা বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করব। তাই আপনাদেরকে বুঝতে হবে, 2001 সালে সেই ছেলেটি খুন হয় এই আর্জি করে, সারা রাত নির্যাতনের পরে, কই তখন তো রাত দখল হয়নি, রাত পাহারা হয়নি, কোচবিহারে বর্ণালী দত্ত বলে একটি নার্সকে নাইট ডিউটিতেই খুন করা হয়েছিল, ধর্ষণ করে খুন করা হয়েছিল, তার শরীরে প্রচুর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল, তার ধর্ষণ প্রমাণিত হয়েছিল, তখন তো CPM এত ময়দানে নামেনি, রাত পাহারা দেয়নি। আমরা জানি থানতলার কথা, আমরা জানি বানতলার কথা, আমরা জানি বিরাটির কথা, আমরা জানি গদায় চরের কথা, এরকম অনেক ধর্ষণের কথা বিগত 34 বছরে বাম আমলে আমরা দেখেছি। সেই বাম আমলে মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন ওরকম ঘটনা তো কতই হয়। সেই সময় আমি ছাত্রনেতা ছিলাম, আনন্দবাজারে আমার একটা চিঠি লিখেছিলাম সেরকম। সেই চিঠির দুটো কথা আপনাদেরকে বলি, বানতলায় যখন ধর্ষণের ঘটনা ঘটে, সেই ধর্ষণে যে 3 জন মহিলা ছিলেন, অনিতা দেওয়ান, উমা ঘোষ, রেণু ঘোষ, তারা ইউনিসেফের উচ্চপদস্থ কর্মচারী ছিলেন, তারা কোথায় গিয়েছিলেন? দক্ষিণ 24 পরগনার গোসাবাতে গিয়েছিলেন। সেই গোসাবাতে গিয়ে ওষুধ চুরির একটা বড় র‍্যাকেট তারা ধরে ফেলেছিলেন।
ফেরার পথে তাদেরকে সন্ধ্যাবেলায় বানতলার মাঠে নিয়ে গিয়ে ওই তিনজন মহিলা কর্মীকে গণধর্ষণ করা হয়। এবং খুব লজ্জার কথা, সেখানে তাদের ড্রাইভারকে খুন করা হয়। অনিতা দেওয়ানকে যখন একজন মহিলা ডাক্তার সেই সময় এসএসকেএম এ দেখতে গিয়েছিলেন, খুব লজ্জার কথা, আপনাদের কাছে বলতেও লজ্জা হচ্ছে কিন্তু না বললেও নয়, এসব তথ্য মানুষের জানার দরকার আছে। অনিতা দেওয়ানের জমিতে একটা 5 সেল বড় টর্চ ওই ডাক্তার ভদ্রমহিলা দেখতে পেয়েছিলেন এবং তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আমরা তখন ছাত্র নেতা, সেই সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওরকম ঘটনা তো কতই হয়। আর তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন প্রশান্ত সুর, তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন শিশু চুরি করতে গিয়েছিলেন ওই মহিলারা। যারা ইউনিসেফ, একটা রেপুটেড সংস্থা, নাম করা সংস্থা, সেই সংস্থায় উচ্চপদস্থ আধিকারিক ছিলেন, অফিসার ছিলেন, তারা নাকি শিশু চুরি করতে গিয়েছিল তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী। তো এই সিপিএম আবার ঘুরে আসার একটা চেষ্টা করছে, অনুপ্রাণিত হয়েছে বাংলাদেশের হাসিনাকে দেখে যে হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে, তাহলে মমতা ব্যানার্জির বিরুদ্ধেও গণ অভ্যুত্থান হবে। সেগুড়ে বালি, আপনারা 34 বছর রাজত্ব করেছেন, যে নির্লজ্জতার সাথে যেভাবে পশ্চিমবাংলাকে কলুষিত করেছেন, যেভাবে পশ্চিমবাংলায় রক্তের হোলি খেলেছেন, মানুষ কিন্তু কিছুই ভুলে যায়নি। মানুষ আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আপনাদের আসার কোনো চান্স নেই, সুযোগ নেই, আন্দোলন আপনারা করে যান। পশ্চিমবাংলার যে মাটি, লড়াইয়ের মাটি দিদি তৈরি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, লড়াইয়ের মধ্যে দিয়ে তিনি যখন এসেছেন, 80 সাল থেকে নিরন্তর তার লড়াই চলছে। আমরা সেই লড়াইয়ে দেখেছি পশ্চিমবাংলাকে কিভাবে অশান্ত করা হয়েছিল। বেহালার ছাত্র নেতা, আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। হ্যালো, অসংখ্য ধন্যবাদ রামপ্রসাদ ঘোষ মহাশয়কে, উনি ওনার মূল্যবান বক্তব্য আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে রাখলেন। ইতিমধ্যে আমাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে এসে উপস্থিত হয়েছেন আমাদের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সুদক্ষ সভাপতি, যার নেতৃত্বে আমাদের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। বিক্রমজিৎ চ্যাটার্জি মহাশয় এসে উপস্থিত হয়েছেন আমাদের এই বিষ্ণুপুর সাংগঠনিক জেলার লড়াকু নেতা, অনেক সংগ্রামের সাথী, কিংবা মোহাম্মদ সেলিম যে কেউ কে হয়তো মুখ্যমন্ত্রী বসাবেন, এই চিন্তা ভাবনা নিয়ে তারা বিভিন্ন ধরনের একটা আন্দোলন রাত্রি জাগরণ মহিলাদেরকে দিয়ে আজকে রাত্রি জাগরণ। তার আগে সিপিএম বন্ধুদের বলি যে রাত্রি 12টার সময় যে যারা 11টার সময় রাস্তায় দাঁড়িয়ে এত এত মহিলা শান্তিপূর্ণভাবে যেটা মিছিল করলেন, আমরা কোনোদিন সিপিএম এর আমরা এটা ভাবতে পারতাম।